আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব, যে মেডিসিনটি নিয়ে কথা বলবো, ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লিভাভিট। তো আজকে কথা বলবো লিভাভিট নিয়ে, লিভাভিট কেন খাওয়াবেন, কী কারণে খাওয়াবেন এবং এটি খাওয়ানোর উপকারিতা কী, কোন বয়সের পশু পাখি এবং হাঁস মুরগিতে খাওয়াবেন, সব কিছু নিয়ে কথা বলবো। তো কথা বলতেছিলাম লিভাভিট নিয়ে। লিভাভিট হচ্ছে স্কয়ার কোম্পানির একটি মেডিসিন, এটি হচ্ছে স্কয়ার কোম্পানির একটি লিভার টনিক। এই স্কয়ার কোম্পানির লিভার টনিকটা লিভাভিট নামে পরিচিত এবং এটির সাইজ হচ্ছে হাফ লিটার 500 ml, যেটির মূল্য রয়েছে 720 টাকা। বাংলাদেশে যতগুলো লিভার টনিক পাওয়া যায়, যতগুলো ভালো ব্র্যান্ডের, যদি দু চারটা কোম্পানির লিভার টনিক সব থেকে ভালো, তার মধ্যে একটি রয়েছে, সেটি হলো স্কয়ার কোম্পানির। এটি কিন্তু দামও বেশি, রেজাল্টও ভালো, কারণ অন্যান্য কোম্পানির হাফ লিটার লিভার টনিকের মূল্য কিন্তু 250 থেকে 350 টাকার মধ্যে হয়ে থাকে, কিন্তু এটি দেখেন ডবলের থেকেও বেশি, 720 টাকা শুধুমাত্র হাফ লিটারের দাম, যেটা অন্যান্য কোম্পানির 1 লিটারের দামের সাথে সমতুল্য বলতে পারেন। তো দাম বেশি, এর রেজাল্টও ভালো, সব দিক থেকেও বেটার এবং কোম্পানিটাও ব্র্যান্ড কোম্পানি, সব দিক থেকে একটি আদর্শ লিভার টনিক বলতে পারেন এই লিভার টনিককে। তো এই লিভার টনিকটি খাওয়ালে কী কী উপকার হবে সেটি নিয়ে কথা বলবো। তার আগে জেনে নিই যে এই লিভার টনিকের কম্পোজিশনে এটার কী কী ব্যবহার করা হয়েছে, কী কী উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে লিভাভিট, সেটা জেনে নেওয়া দরকার। লিভাভিট এটি শুধু লিভার টনিক না, লিভার টনিকের পাশাপাশি এটি হচ্ছে ভিটামিন সমৃদ্ধ একটি লিভার টনিক বলতে পারেন, কেমিক্যাল লিভার টনিক, যেখানে কেমিক্যাল প্লাস ভিটামিন দুটোই রয়েছে। তো এখানে পাবেন আপনারা ভিটামিন B1, B2, B6, B12, ভিটামিন বি এর 4টা উপাদান পাবেন এখানে, যে এখানে পাচ্ছেন আপনারা B1, B2, B6 এবং B12। এছাড়াও পাবেন ভিটামিন K3, আর বাকি এটা হচ্ছে ভিটামিনের অপশন। এখানে 5টি ভিটামিন পাবেন আপনারা, সেটি তো বলেই নিলাম, ভিটামিন B1, B2, B6, B12 এবং ভিটামিন K3। আর লিভার টনিকে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে, ফোলিক অ্যাসিড, নিকোটিনামাইড, লিভার এস্টার, প্যাথোনানিক অ্যাসিড, ইনোসিটল, কোলিন ক্লোরাইড এবং DI মেথোনিন। এগুলো হচ্ছে লিভার টনিকের মুখ্য উপাদান, সেগুলো ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি মুখ্য উপাদান এখানে যথেষ্ট অনুপাতে ব্যবহার করা হয়েছে। DI মেথোনিন ব্যবহার করা হয়েছে 50,000 মিলিগ্রাম, কোলিন ক্লোরাইড ব্যবহার করা হয়েছে 50,000 মিলিগ্রাম, ইনোসিটল 1,000 মিলিগ্রাম, প্যান্থোথেনিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে 11,000 মিলিগ্রাম, লিভার এক্সট্র্যাক্ট ব্যবহার করা হয়েছে 200 মিলিগ্রাম এবং নিকোটিমাইড ব্যবহার করা হয়েছে 60,000 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে 300 মিলিগ্রাম। তো এই যে উপাদানগুলো সবগুলো যথাযথ অনুপাতে এখানে ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশিও আবার ভিটামিন যেগুলো ব্যবহার করা হয়েছে, ভিটামিন B1, B2, B6, B12 এবং ভিটামিন K3, সব কিছুর সমন্বয়ে একটা আদর্শ লিভার টনিক হচ্ছে এই লিভাভিট। তো এই জানবো যে এই লিভাভিট খাওয়ালে কী কী উপকার হবে। এই লিভাভিট আপনারা পোলট্রি এবং ডেয়ারি উভয় সেক্টরে খাওয়াতে পারবেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর, পাখি, এভরিথিং, ভেটেরিনারি সেক্টরে যেগুলো রয়েছে আমরা পালন করে থাকি, সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই লিভার টনিক ব্যবহার করতে পারবেন। লিভার টনিকের বহুবিধ সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে বা আমাদের না জানার কারণে আমরা যথাযথভাবে লিভার টনিকটা ব্যবহার করে থাকি না। অনেকেই আমরা লিভার টনিকটা অপ্রয়োজনীয় মনে করি, আমরা ঠিকই কৃমিনাশক ব্যবহার করি, ফ্যাট ফর্মুলেশন, ফ্যাট মেডিসিন ব্যবহার করি মোটা তাজার জন্য, যে কোনো রোগে যে কোনো মেডিসিন ব্যবহার করি, কিন্তু আমরা লিভার টনিকটাকে অ্যাভয়েড করে যাই। কিন্তু একটা লিভার টনিক যে প্রাণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা জানি না। আপনি যখনই আপনার কোনো পশুকে বা হাঁস মুরগি গরু ছাগলে কৃমির ওষুধ খাওয়াবেন, এই কৃমিনাশকটা সরাসরি গেলে লিভারে একটা ইফেক্ট ফেলে, তারপরে লিভার টনিক না দিলে কিন্তু এটা প্রাণীটার জন্য অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে ভবিষ্যতে বা কিছু দিনের মধ্যেই। আবার যে কোনো ফ্যাট ফর্মুলেশন মেডিসিনগুলো খাওয়ালে এগুলো কিন্তু লিভারে গিয়ে ইফেক্ট ফেলে। এছাড়া আমরা যে দানাদার খাদ্যগুলো খাওয়াই, ফিড, ভুসি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লিভারে গিয়ে ইফেক্ট করে। যে কোনো কেমিক্যাল, ফ্যাট মেডিসিন অথবা অ্যান্টিবায়োটিক অথবা কৃমিনাশক অথবা এই যে আমরা যে দানাদারগুলো খাওয়াই, এগুলো কিন্তু সরাসরি গিয়ে একটা লিভারের মধ্যে ইফেক্ট ফেলে, লিভারটাকে নষ্ট করে দেয়। আর লিভারটাকে ঠিক করার জন্য লিভার টনিক ব্যবহার করা হয়। লিভার টনিকের কাজ হচ্ছে যে একটা প্রাণী যখন পৃথিবীতে আসে, দুনিয়াতে আসে, গরু ছাগল হাঁস মুরগি, একটা কিন্তু রিফ্রেশ, একদম ফ্রেশ একটা লিভার নিয়ে আসে, কিন্তু
ধীরে ধীরে লিভারটা কিন্তু পরিবর্তন হতে থাকে, চেঞ্জ হতে থাকে, নষ্ট হতে থাকে, বিভিন্ন ধরনের মেডিসিন, খাদ্য অভ্যাস বা রোগের কারণে এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই লিভারটাকে আবার পূর্বের মতো যেরকম ছিল সেরকম করার কাজটাই মূলত লিভারটনিক করে থাকে। আর লিভার যখন একটা পশু বা পাখি সুস্থ থাকবে, সেই পাখি বা পশুটির কিন্তু মোটিভেশনটা ভালো হয়ে যাবে, গ্রোথটা ভালো হবে, ইনক্রিজ করবে, অ্যাগ্রেসিভ মুডটা চলে আসবে। তার মানে বুঝতেছেন লিভারটনিকের কতটা প্রয়োজন। লিভার ভালো, হেলথ ভালো, লিভার ভালো, কন্ডিশন ভালো, লিভার ভালো, ব্রিডিং সিস্টেম ভালো, লিভার ভালো, তো এভরিথিং ভালো, সব কিছুই ভালো। এই জন্য প্রয়োজন একটি লিভারটনিক এবং আদর্শ লিভারটনিক। তো সেই ক্ষেত্রে আপনারা স্কোয়ারের এই লিভারটনিকটা ব্যবহার করতে পারেন। অত্যন্ত রেজাল্ট সম্পূর্ণ একটি লিভারটনিক বলতে হয় এটিকে। এটি 1 লিটার, 1/2 লিটার, 100 ml স্যাচুরেটেড, তাদের অল্প বা বাছুর বা ছাগল অথবা অল্প হাঁস মুরগি তারা 100 ml ব্যবহার করতে পারেন, আর যাদের বেশি তারা 1/2 লিটার বা 1 লিটারটা ব্যবহার করতে পারেন। এবং এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি 1 থেকে 2 ml পার লিটার ওয়াটারে ব্যবহার করতে হবে পোলট্রির জন্য। যেমন হাঁস মুরগি পাখি কবুতর এগুলোকে যদি খাওয়ান 1 ml 1 লিটার পানিতে ব্যবহার করতে পারেন 3 দিন থেকে 5 দিন। আর ডেইরি অথবা ছাগল গরু ইত্যাদিকে খাওয়ালে বডি ওয়েট অনুযায়ী একটা ছাগলকে 10 ml পার ডে খাওয়ালেই হবে, এবং যদি গরু হয়ে থাকে তাহলে 30 থেকে 40 ml বড় গরুর জন্য আপনারা পার ডে খাওয়াবেন, এইভাবে হচ্ছে 7 দিন খাওয়াবেন। এবং যদি বাছুর গরু হয় তাহলে 15 থেকে 20 ml দিনে একবার করে 7 দিন খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। এবং বিশেষ করে গরুকে কৃমি ওষুধ দেওয়ার পরে লিভারটনিক দেবেন, তারপরে জিঙ্ক দেন বা ক্যালসিয়াম দেন, ভিটামিন পরে দিবেন, সেম অবস্থা মুরগিও দিতে পারেন। এছাড়া যে কোনো পিরিয়ডে সুস্থ অবস্থায় লিভারটনিক ব্যবহার করতে পারবেন। ভিডিওটি সম্পর্কে বুঝাতে পেরেছি, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।